हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। वेलकम टू आवर न्यू वीडियो। तो आज के होच्छे 9th January रविवार, এখন বাজছে হচ্ছে সকাল প্রায় 9টা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি তো আজকে ভালোই আছি, কারণ আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন। তো সকাল সকাল হচ্ছে ও ঘুমাচ্ছিল, তার মধ্যে আমি হচ্ছে ব্যানার টাঙিয়ে টেডি বিয়ার আর কিছু পছন্দের খেলনা এই সবগুলো দিয়ে ওকে সাজিয়ে দিয়েছিলাম, যাতে করে উঠে একটু খুশি হয়ে যায়। তো অন্যদিন উঠে আড়িমুড়ি খায়, আজকে উঠেই পুরো বসে পড়েছে বেডের মধ্যে আর গিটার নিয়ে পুরো ব্যস্ত হয়ে গেছে আর ওই ক্যাপটা নিয়ে। তো ও এখন হচ্ছে এনজয় করছে, আর আজকে অনেক কাজ আছে। আজকে সকালবেলায় তো সেরকম ইনভাইটেড কেউ নেই, মারা আসবে আমাদের বাড়ি থেকে, আমরা আর হচ্ছে মুনমুন্দিরা আসবে। তো এই হচ্ছে সকালবেলায়, আর ও খাবে সকালবেলায়, সাজিয়ে দেওয়া হবে, সৌম্যর কোলে বসে খাবে, কারণ মামার কোলে বসে এতদিন অব্দিও খাওয়া হয়নি। তো ওই জন্য এই সেকেন্ড বার্থডেতে ও মামার কোলে বসেই ভাতটা খাবে। তো আজকে অনেক কাজ আছে, বাপি আর উজ্জ্বল অলরেডি বেরিয়েছে, মামনি হচ্ছে পায়েস পাঁচ ভাজা এটা করছে, বাকি রান্না তো মানে রান্না যে আছে সেই করছে, ক্যাটারিং সেমি ক্যাটারিং করেছে, তো তারাই করছে, বাকি হচ্ছে মামনি শুধু পাঁচ ভাজা পায়েস, আর হচ্ছে দুপুরবেলা যে ঝোলটা দিয়ে ভাত খাবে, মেনলি তো ঝোল দিয়েই ভাত খাবে, ওইসব রান্না খাবে না, তো সেই সব করছে। তো চলো, আজকে একটা অনেক লম্বা দিন হতে চলেছে, তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করবো, কারণ আমি নিজেও বিজি থাকবো, যতটা সম্ভব হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটাকে শেষ অবধি অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো এখন দিনটাকে খুশি খুশি করে স্টার্ট করা যাক, আশা করি দিনটা ভালো কাটবে, আর ব্লগটাকে শেষ অবধি দেখতে একদম ভুলো না। আজকে অনেক কিছু আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বাবানকে হচ্ছে ব্রেকফাস্ট টেকফাস্ট করিয়ে দিয়েছি, আজকে সকাল থেকে বেশ ভালো রোদ উঠেছে, ঠান্ডাটা কম, আমি চাইছিলাম যে ঠান্ডাটা একটু কমই হোক, কারণ শাড়িটারি পরে অত সোয়েটার শাল তো নেবো না সেই জন্য। আর মারা হচ্ছে যে চলে এসেছে, আর চলো তোমাদেরকে দেখায় সবাই কে কী করছে, আর আজকে জলখাবারে কে কী খাচ্ছে। যদিও জলখাবার আজকে সিম্পলে রান্না হয়েছে, কারণ দুপুর থেকে যেহেতু হেভি খাওয়া হবে সেই জন্য। পূর্ণিমা চলে এসেছে, সেজে চলে এসেছি, সেজে বুঝে নাতির জন্মদিন সৌম ভেবেছিল, আশা করেছিল যে কচুরি আলুর দম খাবে, কিন্তু দুপুরের কথা তার জন্য এসেছে না খেয়ে বাড়িতে, কিন্তু দুপুরের কথা ভেবে সৌমকে দেওয়া হয়নি। মিষ্টি নেই, ওই দেখ ওই দেখ গুড মর্নিং এভরিওয়ান, আমার তরফ থেকে কুইক আপডেট এদিকে, যেহেতু নিবেদিতা নিচে বাবুকে খাওয়াচ্ছে, তো সেই জন্য এখানে তোমাদের দেখায় যে কী কী আমাদের রান্নার পরিস্থিতি এই মুহূর্তে। এখানে হচ্ছে কাটাকুটির পর্ব চলছে, সব সবজি এখানে মাংস আনা হয়েছে, এখানে মাছ ব্যাপারগুলো সব চলছে এদিকে, আর এইখানে যেটা মেন চলছে রান্নার সমস্ত কিছু, ভাজা ভুজি পর্ব মশলা। ওপরে হচ্ছে আমাদের এখন বিশাল আয়োজন চলছে, তো কে কী 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 হচ্ছে, কতটা কী হলো আমি এখন অবধি সকাল অবধি দেখতে পারিনি, কারণ কি বাবানকে নিয়ে বসেছিলাম, ওকে নিয়ে ওপরে যাচ্ছি না, ওপরে গেলে পাগলামি শুরু করে দেবে, তো সব জিনিস নামানো, নিজে নামা, চেয়ার টেবিল অনেক কিছু আছে রান্নার জিনিস। তো চলো দেখা যাক সকালবেলায় জন্য কতটা কী রান্না হয়েছে, আর কী কী হচ্ছে না হচ্ছে আমিও দেখে আসি, আর তোমাদের সাথেও শেয়ার করবো। এখানে হচ্ছে স্টাফ আলুর দম হবে, তার আলুগুলোকে ভেজে রাখা হয়েছে, আর এখানে মানে শুক্তো হচ্ছে, তাই না, শুক্তো হচ্ছে না মানে দুপুরের খাবার, এইটা রাতের খাবার, এইগুলো দুপুরের খাবার, যারা মাংস খাবে না তাদের, তুই খাবি, যা ওকে পাতা দেওয়া সব তোকে খেতে হবে, দাড়ি কাটতে হবে, ছবিটা ভালো আসছে, ছবি তোর কেউ দেখবে না। প্যান্ডেল আমাদের সব চেয়ার চলে এসেছে, একদম বিয়ের বাড়ি মনে হচ্ছে, বিয়ের বাড়ি সকাল, বিয়ের বাড়ি সকাল মনে হচ্ছে। এই যে বার্থডে বয় এসেছে, দেখি বার্থডে বয়, বার্থডে বয় বলবে নামবো এবার, জুতো পরে আলি না, এই সব বক্স এসছে, হালকা করে গান বাজানো হবে, বাবান যেটা খাবে সেটা, তাছাড়া ওপরেও পায়েস তৈরি করা হচ্ছে, যেটা রাধুনি বানাচ্ছে।
তো আমার হচ্ছে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল স্নান করলাম, চুলটা শুকিয়ে যাবে, তারপরে যখন রেডি হব তখন ভালো লাগে, নালে ভিজে চুলে ভালো লাগে না। আর আমি হচ্ছে বাবানকে স্নান টান করি, তারপর হচ্ছে একবার পার্লার যাবো, জাস্ট শাড়িটা ড্র্যাপ করে নেবো, যাতে ওরা ভালো করে ড্র্যাপ করে, অনেক কিছু কাজগুলো খুলে যায় না আমার ঠিক করে, আমি শাড়িটা তারা ম্যানেজ করে পরতে পারি না সেই জন্য। তো ওখান থেকে আধ ঘন্টার মধ্যে শাড়িটারই পরে চলে আসবো, এখানে এসে হচ্ছে রেডি হব। সো আমি হচ্ছে ফাইনালি বেরোচ্ছি, এইদিকে বাবানের সমস্ত পরিষ্কার টুষ্কার করা হয়ে গেছে, যদিও ও রেডি হয়নি, পাঞ্জাবিটাকে একটু পরে পরাবো, এখন থেকে পাঞ্জাবি পরালো, পাঞ্জাবি পরে থাকবে না যখন আলটিমেটলি সময়টা আসবে। আর আমি হচ্ছে শাড়িটা র‍্যাপ করতে আছি, এসে রেডি হব। তো এই যে কাতান বেনারসি যেটা আমি নিয়েছিলাম পুজোতে সেটাই পরছি, আর ওখানে তো বললামই যে র‍্যাপ করব, কারণ কি এখানে এসে অনেক কিছু কাজ টাজ থাকবে, তো আমি নিজে যদি পরি ওই এক পার্ট করে তাহলে পরে আমার ম্যানেজ করতে খুবই অসুবিধা হয়, তো সেই জন্য হচ্ছে যাচ্ছে। আর চুলটাও হচ্ছে ভিজে আছে আমার, তো চুলটাকেও ড্রাই করে সেট করে নেবো। তো চলো আপাতত যাওয়া যাক পার্লারে, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তো মোটামুটি একটা নাগাদ তো খেতে বসবে, সেই সময়তে ফটোগ্রাফারও আসবে, ছবি টবি তোলা হবে, ততক্ষণের মধ্যে সবাইকে রেডি হয়ে যেতে হবে। পার্লার থেকে আমি চলে এসেছি, চুলটা বলেছিলাম হালকা করে পাফ করে নিতে, কারণ কি চুল খুলে রাখতে পারবো না আজকে, কিন্তু অতটাও ঠান্ডা নেই, সেই জন্য হালকা করে জাস্ট স্প্রেটে না লাগিয়ে পাফ করে দিয়েছি। আর পেছন দিকে যে খেজুরি বিনুনি না কি বলো সেটা করে নিয়েছি, কারণ পেছন দিকে ছবিটা উঠছে না, ওই জন্য বিনুনি করে নিলাম। এখন হচ্ছে হালকার উপর সেজে নেবো, জুয়েলারিগুলো পরে নেবো, দেন হচ্ছে বাবানকে সাজাবো। অলরেডি ফটোগ্রাফার চলে এসেছে, তো সব কিছু একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হচ্ছে আলটিমেটলি। বাবুর এখন সাজানো হয়ে গেছে, থালা নিয়ে আসছে মা আর মণিমা, মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ওপর থেকে নিয়ে আসা হচ্ছে মামনি পায়েস পাত ভাজাটা করেছে, তো ভাত নিচে আছে, এটা হচ্ছে শুক্তো, এটা কি আছে, এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে মুগের ডাল, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কালিয়াটা করা আছে, এটা হচ্ছে পুর চাটনি, আর নিচে পায়েস পাত ভাজা, আলু ভাজা আছে না, হ্যাঁ আলু ভাজা আছে, আমি আরেকবার খালা নিয়ে আসি। আচ্ছা বেশ, রেডি হয়ে গেছে, হলুদ রঙের পাঞ্জাবি পরে ভাগ্নেকে খাওয়াবে 2 বছর পর, ভাগ্নের ভাত কে অজমই গিয়েছে তো, আবার তাও খাওয়ানো হবে। সবাই এসছে, সবাই চলে এসেছে নিচে, ক্যামেরাও চলে এসেছে, ওপরে রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ানো হবে, বাবানও রেডি হয়ে গেছে, পাঁচ ভাজা আর হচ্ছে পায়েস। বার্থডে বয় রেডি হয়েছে, খেয়ে নিচ্ছে আগে নিজের খাবার, তারপরে হচ্ছে অন্য খাবার খাবে। মামি এসেছে, হ্যাঁ ম্যাকটা নেবো, ও উঠে যাক তখন ম্যাকটা নিয়ে নেবো। অফিস আবার বসছে কেন খেতে, এই যে বার্থডে বয় সাজ হয়েছে পাঞ্জাবি, দিম্মা দিয়েছে হার পরিয়ে, চল নিয়ে চল ওকে, সবাই আশীর্বাদ করবে, ধুতি প্যান্ট সব পরা হয়ে গেছে, পাঞ্জাবি ঠিক করে দেওয়া চুল খারাপ হয়ে যাবে, টাচ করো তাড়াতাড়ি, দিম্মা আশীর্বাদ এবার, উলুলুটা কেউ দিও না, উলুলটা তো পয়সা এবার দাদুর আশীর্বাদ, দাদু দাদুকে সঙ্গে ভালো পোজ দিই, দাদা আপনি আশীর্বাদ করেন, মাছটা খুলে দেন, আশীর্বাদ এবার মামি দিদা, অনেকবার দিয়েছে এটা খেয়ে নেবে, পান আড়াচ্ছে, মজা করছে, মজা করছে, সব খেতে দিলে মজা, মিষ্টি খাওয়ার ফটো এবার,
এত কি পোলট্রি আমরা আমরা খাবে নিয়ে নেবে দেখি অনেকটা নিয়ে নেবে এদিকে তাকাও মামা এদিকে আচ্ছা দেখ দেখ নিয়ে নিচে নিয়ে নিচে নিয়ে নিচে এই যে বড় বাবা এবার করছে আশীর্বাদ এতক্ষণ যে আমাদের সময় দিয়েছে এটাই অনেক আমাদের আশীর্বাদ পর্ব হচ্ছে মিটে গেছে মার তো চেঞ্জও করেছে শাড়ি আমারও ইচ্ছা ছিল চেঞ্জ করার বাট ভাবলাম আর কিছুক্ষণ পরে নিই কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরম তো নেই অতটা ঠান্ডাও নেই এখন হচ্ছে ওপরে সবাই খাওয়া দাওয়া করছে নাকি হ্যাঁ যেটা ভেবেছিলাম যে হ্যাঁ কান্নাকাটি করবে বা বেলুনের জায়গাটা সাজানো হয়েছে এখানে হালকা বক্স লাগানো হয়েছে শার্ক থিমের বেলুনের জায়গাটা সাজানো হয়েছে কেক সন্ধ্যাবেলায় আসবে লজ্জা করে খেও না হ্যাঁ আচ্ছা ভালো হলে ভাত নেবে সবাই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনো পর্যন্ত মুখের মেকআপটা উঠাইনি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি শাড়ি পরা থাকতে পারছিল না উপরের ছাদে যেহেতু রোদটা পড়ে বেশ ভালোই গরম ছিল আর কি আর এখন হচ্ছে আমি গিয়ে বাবার সাথে শোবো বাবার এখনো পর্যন্ত ঘুমায়নি বাপি অনেক চেষ্টা করেছে তাও ঘুমায়নি মনে হয় আজকেও ঘুমাবে না কয়েকদিন ধরে এটা ও শিখেছে তো আজকের ব্লগটাকে আমি এখন এখানেই শেষ করছি ইভিনিং ব্লগটা আমি আলাদা করে আবার শ্যুট করবো নাহলে ব্লগটা অনেকটা লেন্দি হয়ে যাবে তো এখন রেস্ট টেস্ট নেবো ইভিনিংয়ে আবার যখন উঠবো তখন আবার আমি নেক্সট ব্লগটা স্টার্ট করবো তো আজকের এখন এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও যাতে করে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন প্রপার টাইমে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে দেখা হচ্ছে আবার আজকে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আনন্দে রেখো